শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 6টা, এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। আর নতুন সকালে নতুন ব্লগ আবার নিয়ে চলে এসেছি আমি, তো তোমরা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সকালবেলা এখন কিন্তু কেউ ওঠেনি, আমি বাইরে ছড়োটা দিয়ে তারপরে দোয়ার ঘরে জলটা দিলাম, আর দিদি ওদিকে উঠোনটা ঝাঁট দিচ্ছে, মানে দিদি এখনই উঠে এসে উঠোনটা ঝাঁট দিতে লাগলো, আর আমি ঘরটাকে আগে ঝেঁটিয়ে নিয়েছি, দিয়ে ঘরটাকে মুছছি। আর তো জানো সবারই মনে হয় যে সবাই ঘুমাক, কেউ যখন না থাকে তখন ঘরটা মুছি, তাই না? তো আমারও ভালো লাগে কেউ ওঠার আগে ঘরটা মুছে নিতে। তো তারপর পরে মুছলে আবার সবাই সেই খিচাখিচি করবে, নোংরা করে দেবে, পায়ের ছাপ হবে, সেটা একদম পছন্দ করি না আমি বলে নয়, কোনো মেয়েই সেটা পছন্দ করে না। মোছার পর যদি কেউ পা দেয় কেমন বিরক্ত লাগে বলো তো। আর কদিন থেকেই না আমার গলাটা তো ঠিক হচ্ছেই না, কাশিটা অনেকটাই কমে গেছে কিন্তু গলা ব্যথাটা এখনও রয়ে গেছে, কথাটা পরিষ্কার হচ্ছে না। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ভরি তোকে ভেঙে মুখে ভরে ডাকতে, তো আমি সেটা দুদিন করেছিলাম, তো তারপর থেকে কাশিটা অনেকটাই কমে গেছে। তো সেই দিদিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। তো দিদির এই টোটকাটা আমার খুবই ভালো কাজ করেছে, গলাটা অবশ্যই একটু একটু বসা আছে কিন্তু কাশিটা আর একদমই হচ্ছে না, একদমই অল্প হচ্ছে হালকা। আর কাশি জিনিস না হতে লাগলে কী বলো তো, কয়েকদিন মানে এক সপ্তাহ ধরো হতেই থাকবে, চট করে কাশিটা ছেড়ে যায় না, জ্বর ধরো ওষুধ খাচ্ছি ছেড়ে যাচ্ছে, কিন্তু কাশিটা যদি শুরু হয়ে যায় কাশিটা কিছুতেই যেতে চায় না, অনেক দিন থেকেই কাশিটা হয়, তাই না? তো ঘরটা মুছে দেখো, আমি গ্যাসটা মুছতে চলে এসেছি, আর গ্যাসটা অবশ্য কালকে রান্না করার পর মুছা হয়েছিল, তাও না সকালবেলা আমি ঘর মোছার পরে গ্যাসটা মুছি, জানো তো ওই রাত্রে কি যাবে না যাবে, উপর দিয়ে টিকটিকি যাচ্ছে, ইঁদুর যাচ্ছে, ইঁদুরের তো মানে প্রচুর ইঁদুর আমাদের ঘরে, ধুলো পড়ছে, বালি পড়ছে, তাই গ্যাস মুছে মানে ঘরটা মোছার পর গ্যাসটাকে মুছতে চলে এলাম। আর কোনো জিনিস চকচকে থাকলে না সেটাতে রান্না করতেই মজা লাগে, ভালোই লাগে বলো, মনটাও ভালো লাগে, একদম মনটাও ভরে যায় যে জিনিসটা চকচকে আছে এটাতে এবার রান্না করব। তো কালকের মোছা তাও কেমন হয়ে আছে একদম। তো গ্যাস মোছার পর দেখো আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, চা বসালাম কিন্তু আবার বাড়িতে দেখছি দুধ নেই, তো দুধুরের বাবাকে ওঠালাম, দিয়ে ও আবার দোকান গেল দুধ আনতে, আর আমি এদিকে মুড়ি খাওয়াটাই করে নিচ্ছি। আর এখন রুদ্র ওঠেনি তো তার জন্য কাজগুলো সেরে নিচ্ছি, ও উঠলে আবার ওকে নিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো ওকে অনেকটাই টাইম দিতে হয়। আমি চা করি তখনই রুদ্র উঠে যাচ্ছিলো, তো ওকে খাইয়ে দাঁড়িয়ে একটু পড়ালাম, তারপরে লালির গোবর ছিল অনেকগুলো জড়ো হয়ে, জানো তো কদিন থেকে যে পুজো টুজো গেল, তারপরে আমার শরীরটাও খারাপ ছিল তার জন্য দিতে পারিনি, অবশ্য আমার শরীর খারাপ ছিল তখন দিদি একদিন দিয়েছিল, তো তারপর থেকে জন্মাষ্টমী হলো তো গোবরগুলো জড়ো হয়েছিল, তাই আজকে অনেক রোদ করেছে, তোমরা বুঝতেই পারছো কত ঝকঝকে রোদ বের করেছে একদম সকালবেলায়, তো তার জন্য গোবরটা আজকে দিয়ে দিচ্ছি। আর ওপরগুলো না বৃষ্টি হয়েছিল তো মনে হচ্ছিলো যেন পাতলা হয়ে আছে, জানো তো তার জন্য একটু গুঁড়ো নিয়ে এসে ছিটিয়ে দিলাম, তারপরে পা দিয়ে ঠাসতে লেগে দেখছি তো শক্ত শক্ত, ভিতরে তো একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, আর পায়ে করে মাখার পর একটু হাতে করে তখন বেশি আর কিছু করতে অতটা শান্তে হবে না, অল্প একটু ইয়ে করে নিলে ডাব ডাব করে নিলে আর কি হয়ে যাবে, হাতে অতটা মানে চাপ দিতে হবে না পায়ে করে সেনে নিলে। তো আমার দেখো হয়ে গেল, হাতে অতটা কিছু করতে হচ্ছে না, শুধু একটু ডাব ডাব করে নিচ্ছি ধরে নিয়ে যাওয়ার মতো। আমি একেবারে তেল সাবান সব কিছু মানে স্নান করতে যা যা লাগবে সব কিছু নিয়ে একদম ঘাটে রেখেছি রেডি করে, গোবরটা দিয়ে আর কি আমি স্নান করে নেবো। তো আমার গোবর দেখো ছানা হয়ে গেল, এবার গোবরগুলো দিয়ে দেবো, আর মানে এই গোবর পায়ে আর কি ঘরে যাব না, তো সব কিছু নিয়ে এসছি, দিয়ে একদম স্নান টান করে ফ্রেশ হবো দিয়ে যাবো, তারপরে আবার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। স্নান সেরে চলে এসছি, আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমি, আর দিদি ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে। দেখো দিদি এদিকে সবজি কাটতে বসেছিল, কিন্তু মানে কি বলতো ভাত হবারই কথা ছিল, তো যা আর কি তরকারিপাতি হবে সব ব্যবস্থা হয়ে গেল, যে কাকু কাটছিল কাটতে কাটতে দুটো কাটা হয়েছে আর কাটেনি, তো তারপরে মায়ের জন্য তো এমনিতে খিচুড়ি হয়, তো তারপর ছেলে বলছে খিচুড়ি খাবো, ভাগ্নিকে জিজ্ঞেস করলাম ভাগ্নিও বলছে খিচুড়ি খাবো, আর রুদ্রর বাবাও বলছে খিচুড়ি খাবো, আর আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে সবাই খিচুড়ি খাবোই বলছে, খিচুড়ির দিকেই বেশি ভোট হয়ে গেল, তাই ভাবলাম যে সবার জন্য খিচুড়ি হয়ে যাক। তো এখন ডিসিশন হলো যে খিচুড়ি হবে, আর এরকম আমড়া আছে, আমড়ার চাটনি হবে, আর বেগুন আছে, এগুলো হচ্ছে পিসিদের বেগুন, বেগুন ভাজা আর ডিম আলু ভাজা হবে, এই হবে আজকের মানে রান্নাবান্না দুপুরের। আর দেখো এই বৃষ্টি ছাড়ছে, এই রোদ করছে, শুধু এরকমটাই হচ্ছে। তো যাই হোক ভাত বাদ গেল, দিয়ে খিচুড়ির ভোট বেশি হলো, তাই খিচুড়ি আর বাবাকে তো যা দেবো তাই খাবো, বাবা খিচুড়ি খেতে পছন্দই করে তার জন্য নয়, তো চলো আজকে খিচুড়ি রান্না করি এই বর্ষার দিনে, মানে বৃষ্টি পড়ছে ঝিপঝাপ ঝিপঝাপ বৃষ্টির দিনে খিচুড়ি খাবো জমিয়ে।
না প্রায় শেষের দিকে, তো দেখো বাবু খিদে পেয়ে গেছে, বলছি খিদে পেয়েছে তাই ওকে একটু জল বিস্কুট দিয়ে দিলাম, ও বসে বসে কেমন খাচ্ছে দেখো। আহাহাহা, গরমা গরম খিচুড়ি দেখো তো। ও হো হো, আর তো আর সইছে না। আর ওখান থেকে আর কি আছে, কিছু আর কে দেখে আর কি আছে দেখি। ও হো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আহ, টক ঝাল মিষ্টি চাটনি আমরার, আর এটা তো আমার ফেভারিট, ডিমে আলুতে ভাজা। ডিমে আলু ভাজা আর এদিকে বেগুন ভাজা। চলো ঝট 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 ঝট, আরাম করে খানিক খাবো। এই হচ্ছে আজকে বন্ধুরা, আজকে আমাদের মেনু দেখতে পাচ্ছ, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি আর ডিমে আলুতে ভাজা। ও জমে যাবে আজকেটা। বাবা চান করতে গেল তো। ও চলো চলো, আর এদিকে ভাগ্নি ছাড়িয়ে দিয়েছে আগেই। এই হ্যাঁ, দুবার তোমার দিলি তিন হাতা। ওই দাঁতটা দেখি তো, ইয়ে দাঁত খাবেন কেন, দাঁত দিয়ে খেয়ে দিলি। কাল বিস্কুট খেয়ে না বাবু ঘুমিয়ে পড়েছিল, তো এখন সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে আছি, আমি আর দিদি ওদিকে বাড়ছে আর কি আমাদের খাবারগুলো, আর বাবুকে আমি খাইয়ে দিচ্ছি। কেমন আয়েস করে খিচুড়ি খেয়ে আরাম করে ঘুমাচ্ছে দেখো। আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে বাসন কুসুন ধুয়ে এলাম, দেখো আরাম করে ঘুমাচ্ছে, মানে আয়েস করেও খেয়েছে, আরামভাবে ফ্যানের হাওয়ায় আরাম করছে দেখো কত। আর ওদিকে বাবু দেখো, বাবু তো আগে ঘুমিয়ে নিয়েছে, এখন আর ঘুমাবে না, আর ওর জন্য আমারও ঘুমটা হবে না। ভাবছি ওকে কাকাদের বাড়িতে দিয়েছে, আমি একটু রেস্ট নেব। আর খিচুড়ি বড় যতই ভালো হোক, যতই খেতে ভালো হোক, সুস্বাদু হোক, খাওয়ার পর পেটটা যেন কেমন কেমন একটা করে, ঢিসে মারা ঢিসে মারা, মনে হয় এখনই খেলাম এখনই খেলাম, মুখ দিয়ে উঠে আসছে যেন এরকমটা মনে হয়। তো আমি একটু ছায়ার দইটা ঢিল করে নিলাম, কারণ পেটটা একদম ভর্তি হয়ে গেছে খুব। আমিও খেয়েছি আইস করে, তার জন্য নয় শুধু ও খায়নি, সবাই খেয়েছে। তো যাই হোক, কাকাদের বাড়িতে রুদ্রকে দিয়ে আসবো, দিয়ে আমি একটু রেস্ট নেব। তো বন্ধুরা চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, আর এই যে আমার হাতে দেখছো জলের বালতি, তো জলের বালতি মানে বোতল, তো আজকে বেশি কিছু ফাঁকা নেই, আর বালতিও ফাঁকা নেই, কী বলো তো আজকে খিচুড়ি হয়েছে, মাঠটা নেই, আর ভাত হলে মাঠ থাকে, তার জন্য ওই বালতিটা আর কি ভরতে হয় বিকেলবেলা। তো ওই বালতিটা দুপুরবেলাতে ভরা আছে, তো শুধু বোতল কাটা বললেই হয়ে যাবে। তো বোতল কাটা আমি এখন ভরে আনবো গা, আর আমাদের এই কলটাতে তো পড়ছে না, ওই ওই পাড়ার কল থেকে নিয়ে আসবো। চলো যাই, জলটা ভরে নিয়ে আসছি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর হঠাৎ করে না মাসি মেসো মাসির ছেলে এসছে, তো তাই রান্না হচ্ছে, দিদি রান্না করলো, মাছের ঝাল হলো, আলু সিদ্ধ হয়েছে, আলু আবার ভাতে সিদ্ধ হয়নি, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে, আবার প্রেশার কুকারে দিতে হবে। আর আমি ওইদিকে মায়ের জন্য ওই যে রুটি করলাম, রুটিটা এখন বেলে নিয়েছি, রুটিটা করতে হবে। তো এই হচ্ছে আজকে মেনু আর কি রাত্রে। আর খিচুড়ি তো আমরা দুবেলার জন্যই করেছিলাম সবার জন্য, কিন্তু মাসি মেসোদেরকে আর দিনের বেলা তো খিচুড়ি দেওয়া যায় না, আমি যেটা আমরা নাই বাড়িতে বাড়িতে সবাই খেয়ে নিতাম। তো খিচুড়িও আছে অনেকটা, আমরা গরম করে আর কি বাড়ির সবাই খেয়ে নেবো, আর ভাত হলো মাসি মেসো মাসির ছেলে এর হবে আর কি, সবার হবে। তো রুদ্র বাবাও বলছে ভাত খাবে, আর মাসিরা মাকে দেখতে এসছে। তো চলো আমি এখন রুটিটা করে নিই, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।